সরকারকে অস্থিতিশীল করতে শুরু হয়েছে নানা ষড়যন্ত্র ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভের পর শাহবাগ মোড় ছাড়েছেন প্যাডেল রিকশাওয়ালারা এ সময় তারা অটোরিকশা বন্ধে বাহাত্তর ঘণ্টা সময় বেঁধে দেন সোমবার সকাল দশটা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা ফলে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় পরে দুপুর সোয়া বারোটার দিকে শাহবাগ ছেড়ে দেন তারা এ সময় তারা অটোরিকশা বন্ধের দাবিতে চলবে না চলবে না অটোরিকশা চলবে না অবৈধ অটোরিকশা চলতে দেয়া হবে না বাংলাদেশে বৈষম্য মানি না মানব না জালো আগুন জালো ইত্যাদি স্লোগান দেন রিক্সাওয়ালাদের দাবি আগে প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলতো না তখন প্যাডেল রিকশা পর্যাপ্ত ভাড়া পেত এখন সবখানে অটোরিকশা চলে কেউ কিছু বলে না ফলে প্যাডেল রিকশাওয়ালারা তেমন ভাড়া পায় না আগের নিয়মে অটোরিকশা বন্ধ করলে তারা ভাড়া পাবে মোবারক আলী নামের একজন রিক্সা চালক জানান ভাড়া না পেলে আমাদের পেট কিভাবে চলবে আমাদের সংসার কেমনে চলবে তাই আমাদের দাবি আগে যেমন মেইন রাস্তায় অটোরিকশা চলতো না সেই নিয়ম আবার চালু করতে হবে আমরা না হলে না খেয়ে মরব আমাদের দাবি সহজ আর এর সমাধানও সহজ সরকার চাইলেই আগের নিয়ম চালু করতে পারে তাদেরকে এটা করার জন্য আমরা বাহাত্তর ঘন্টা সময় দিচ্ছি